অমিত, কোথায় তুমি? অমিত রায়, তেরা খেল? সিরিয়াল বললেই দর্শকদের কাছে এক ধরনের ছবি ভেসে ওঠে এখন। একই ধরনের গল্প, একই ডায়লগ, এবার সেই চেনা ছক ভেঙে নতুন স্বাদে সিরিয়াল নিয়ে আসছে জি বাংলা। নাম ছদ্মবেশী। একদিক থেকে বলা যায় একটি পরিবারের গল্প, কখনো আবার বলা যায় একটি মিষ্টি প্রেমের গল্প, আবার একটু অন্যভাবে ঘুরিয়ে দেখলে বলা যায় একটি বাবা ও মেয়ের বন্ডিং এর গল্প। অর্থাৎ সেই চেনা ছবিগুলোকে একেবারেই বদলে দিতে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ছদ্মবেশী। আর ছদ্মবেশী সেটেই পৌঁছে গেছিলাম আমরা। স্বামী স্ত্রী বা শাশুড়ি বৌমা, এই ধরনের ঝামেলা দেখতে দেখতে যারা বোর হয়ে গেছেন, তাদের একটু অন্য ধরনের স্বাদ দিতে জি বাংলায় আসছে ছদ্মবেশী। আর যে ছদ্মবেশী নিয়ে আসবেন, মানে যে মানুষটা আসবেন, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তোমার সাথে আলাপ করিয়ে দিই, মানে রাজা অনেকে সবাই চেনে। তো ফার্স্টে জিজ্ঞেস করবো, ছদ্মবেশ দুটো বেশে আসছে, দুটো বেশ নিয়ে যদি একটু কথা বল। এই দুটো চরিত্র শুধুমাত্র দেখতেই আলাদা নয়, মানুষ দুটো কিন্তু পুরো আলাদা। একজন কলকাতার, অত কিছু বলবো যা একটু বলেই দিই, কলকাতার একজন পুলিশ অফিসার, যেরকম দেখা যাচ্ছে কোথায় গেল, এই যে 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 হাইফাই আইপিএস ওই লেভেলের, আর একজন হচ্ছে লখনউ ট্যুর গাইড, এই যে ট্যুর গাইড সুন্দরলাল। তো এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ছিল অ্যাট এ টাইম দুটো ক্যারেক্টার প্লে করা। আর সুন্দরলাল ইজ অল অ্যাবাউট ফুল অফ লাইফ, ফুল অফ হ্যাপিনেস, লোকে এন্টারটেন করতে পছন্দ করে। আর ছদ্মবেশীর গল্পটাও তাই, মানে কেউ বোর হবে না। আর মেগা সিরিয়াল মানে যে কনসেপ্টটা ছিল যে ওই ড্রয়িং রুমের মধ্যে আবদ্ধ, ওই ব্যাপারটাই নেই। পুরো শুটিং হচ্ছে লখনউয়ে, পুরো মারপিট হচ্ছে, ফাইটিং হচ্ছে, আপনারা প্রোমোতেও দেখতে পাবেন। তো মানে সব রকম এন্টারটেনমেন্ট কোশ্চেন এর মধ্যে আছে আর কি। আচ্ছা, আমরা যদি পোস্টারটা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পাগড়িটা রয়েছে ছদ্মবেশী, তাহলে কি আমরা বেশি সুন্দরলালকেই দেখতে পাবো? এত কিছু তো বলা যাবে না, তবে সুন্দরলালই কিন্তু সব, সেই কিন্তু সব জায়গা, মানে সুন্দরলালের মধ্যে সেই পটেনশিয়াল আছে। এই ছেলেটা সব জায়গায় গিয়ে সব কিছু করতে পারে, এর কিন্তু কোনো লাইসেন্সের দরকার হয় না, মানে চাইলে পুলিশ হতে পারে, চাইলে পাইলট হতে পারে, আর কিছু বলবো না। আচ্ছা, আর সুন্দরলাল আর লাবণ্যর কেমিস্ট্রিটা কেমন? সুন্দরলাল লাবণ, সুন্দরলাল এমন একটা চরিত্র না, এর সাথে সবারই কেমিস্ট্রি ভালো। মানে ওই যে বললাম, ওই সুশান্ত দা একটু আগে বললো, মানে এর জীবনে ফান্ডাই হচ্ছে আরে আর খুশ রাহানা চাইয়ে, মতলব আনন্দে থাকো, মানে অল্প টাইমের জীবন, এই সময় সবাইকে খুশিতে থাকো, নিজেও খুশি রাখো, এটাই ব্যাপার। তো রাজা কার সাথে রিলেট করতে পারছে, অমিত না সুন্দরলাল? এটা না আমার আমার নিজের চরিত্রের সাথে কোনোটারই মিল নেই, টু বি ভেরি অনেস্ট, কোনোটারই মিল নেই। মানে আমি অবভিয়াসলি আমি ফান লাভিং, কিন্তু অতটাও নয়। আবার অমিত যেরকম, মানে হি ইজ বিট অফ ইন্ট্রোভার্ট, আমি অতটা ইন্ট্রোভার্ট নয়। তো আমার নিজের সাথে এদের কারোরই খুব একটা মিল নেই। আর আমরা যে কটা সিরিয়াল দেখি তাতে নারী কেন্দ্রিক সিরিয়ালই আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি এই সময় দাঁড়িয়ে। অনেকদিন পর আমরা একটা দেখতে পাচ্ছি যেখানে পুরুষরা, মানে পুরুষের উপর ভিত্তি করে সিরিয়ালটা হচ্ছে, তো সেটা নিয়ে কেমন কেমন লাগছে কি বলবো? এক্ষেত্রে আমি একটা কথা বলি, এখন ফিল্ম কিন্তু অনেকটাই, মানে 90% কিন্তু পুরুষকেন্দ্রিক। হ্যাঁ, তবে হ্যাঁ অনেক এক্সেপশনসও আছে, আমি বলছি না একবারও, সেই রকম এই এটার গল্পটা না মানে ফিল্মের মতো, সিনেমার সাথে ইউ ক্যান রিলেট ইট উইথ ফিল্ম, মানে ছবির সাথে, মানে ওই রকম বড়ো বড়োভাবে ভাবা হয়েছে। বললাম না আমি যে ওই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না, ইটস নট কনফাইন্ড, ওই বড়ো ব্যাপারটা আছে, সেই জন্যই এরকম ভাবনা। আর মানে চরিত্রগুলোকে এমনভাবে গাঁথা হয়েছে যে মানুষ কখনো বোর হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আচ্ছা, আর কিছুদিনের মধ্যেই আসছে ছদ্মবেশী, তো আমরা যেটা দেখছিলাম যে সুন্দরলাল একটা অ্যাকসেন্ট আছে, আলাদা একটা স্টাইল আছে, সেইটা ইউজ করে যদি দর্শকদের একটু বলে দাও সিরিয়ালটা দেখার জন্য। সেইটা ইউজ করে কিন্তু আমি এখন কিছু বলবো না, সেই জন্য কিন্তু 9:30 সময় টিভিটা খুলতে হবে, দেখতে হবে। আমাদের সঙ্গে এখন রয়েছে ছদ্মবেশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার টুকটুক। টুকটুক এখন খেলতে ব্যস্ত। টুকটুক, এখানে তোমার নাম টুকটুক, টুকটুকের ভালো নাম কি একটু শুনি। বাইরের বেশি অ্যাঞ্জেলিনা ঘোষ। আচ্ছা, অ্যাঞ্জেলিনা কোন ক্লাসে পড়ে? নার্সারি এ।
নার্সারিতে পড়ে অ্যাঞ্জেলিনা। এই যে অ্যাঞ্জেলিনা শুটিং করছে জি বাংলা বাড়িতে এসে, কেমন লাগছে একটু বলে দাও তো, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? পড়াশোনা করতে বেশি ভালো লাগে না এই যে এখানে শুটিং করতে বেশি ভালো লাগছে, কোনটা? শুটিং, শুটিং করতে বেশি ভালো লাগে। আচ্ছা, তো এই জি বাংলার বাড়িতে এসে টুকটুকের কাকে সবচেয়ে বেশি পছন্দ, মা না বাবা? জি বাংলার বাড়ি। জি বাংলার বাড়ি। আচ্ছা, আর ওই যে ওখানে যারা দেখছেন তাদেরকে কিছু বলবে টুকটুক? ছদ্মবেশীকে দর্শকদের সামনে নিয়ে আসছেন যে মানুষটা, তিনি হলেন পীযূষ ঘোষ। পীযূষ দা, ফার্স্টেই জিজ্ঞেস করবো, অনেকদিন পর মানুষ দেখতে পাচ্ছেন একটা পুরুষ কেন্দ্রিক সিরিয়াল, কারণ বেশিরভাগ সিরিয়ালই এখন নারী কেন্দ্রিক, তো এটা কি ভেবে? অ্যাকচুয়ালি ভেবে বলতে কি, আমরা একটু অন্য ধরনের অন্য সাথের গল্প নিয়ে আসতে চেয়েছি। তথাকথিত যে সব সিরিয়ালগুলো চলছে সবটাই নারী কেন্দ্রিক এবং মা মাসিমারা দেখে যেটা ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পুরুষদের জন্য পুরুষ কেন্দ্রিক বলাটাও ভুল, এটা মহিলা কেন্দ্রিক, যারা দেখবেন মা মাসিমারা তাদেরও ভালো লাগবে। এটা সম্পূর্ণ একটা আনন্দের সিরিয়াল যারা দেখবেন সারনাটা। বেসিক্যালি এটা তো জি বাংলা একটা একটা হিট নন ফিকশন টাইম, সেখানে ফিকশন আমরা নিয়ে আসছি, আমরা সেই ভেবেই সুশান্তদা গল্পটা ভেবেছি আর কি, যে যাতে আমরা এন্টারটেনমেন্ট ফুল একটা এন্টারটেনমেন্ট করতে পারি, দর্শক যারা দেখবেন তারা যাতে খুব আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু আমার মনে হয় এটা বলা ভুল যে এটা পুরুষকেন্দ্রিক একটা আমাদের ধারাবাহিক, এটা মহিলাদেরও খুব ভালো লাগবে এবং বিশেষত ইয়ং ছেলেমেয়েরা যারা আছেন তাদেরও ভীষণ ভালো লাগবে। আচ্ছা, ছদ্মবেশী নামটা শুনলেই কিন্তু আমাদের পুরনো সিনেমার কথা মনে পড়ায়, তো সেটার সাথে কোনো রকম কানেকশন নেই তো? না, মানে সেরকম কোনো কানেকশন নেই, এটা ছবিটার মধ্যে পুরনো একটা হিট সিনেমা, বাংলা সিনেমা, তো সেটার সঙ্গে আমাদের ধারাবাহিকের কোনো কানেকশন নেই। কিন্তু ছদ্মবেশী নামটার মধ্যে একটা কোথাও যেন একটা লুকিয়ে থাকা মানুষ, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ধারাবাহিকটা আমরা সেই লুকিয়ে থাকা মানুষটাকে খুঁজে বের করা, যেই মানুষটা কিন্তু ঘরেরই একটা ছেলে যে হারিয়ে গেছিলো কিছুদিন আগে, সেই ছেলেটি আবার ফিরে আসে এবং তাকে মা আগের ছেলে হিসাবে পায়, কিন্তু কোথাও যেই ছেলেটি তার চরিত্রে অভিনয় করতে এসছে অমিতের চরিত্রে, সে কিন্তু জানে না যে এটা আমার দাদা। অদ্ভুত একটা মজার গল্প, এবং পরবর্তীকালে যখন জানবে যেটা আমার দাদা ছিল তখন হয়তো গল্পটা একটা অন্য মুড নেবে বা লাবণ্য চরিত্রটার মধ্যে একটা নেবে। এবং এই সুন্দরলাল যে চরিত্রটি আছে সে লখনৌতে ভীষণ মজা করে এবং একটা ট্যুরিস্ট গাইড এবং সমস্ত দর্শকদের ভীষণভাবে আনন্দ দেয়, এবং তার জীবনে একটা মোটো আছে সে পুলিশ অফিসার হতে চায় এবং বিভিন্নভাবে পুলিশদের সঙ্গে সাহায্য করে বিভিন্ন রকম কাজকর্ম করে। কোথাও ওই সুন্দরলাল যখন আসে এখানে, সুন্দরলালকে নিয়ে আসা হয় যে তোমার জীবনে তো লক্ষ্য ছিল পুলিশ হওয়া, তুমি তো পড়াশোনা সেরকম জানো না, তুমি পুলিশ হবে তো? তখন বললো হ্যাঁ আমার জীবনের লক্ষ্য পুলিশ হবো। তো সেই সুন্দরলাল পুলিশের লোভে কিন্তু এই বাড়িতে তার প্রবেশ, যে সে কিন্তু একবারও জানে না যে এই বাড়িটাই তার বাড়ি। অদ্ভুত একটা রহস্য গল্প। আমি এই মুহূর্তে আর গল্পটা বিস্তারিত কিছু বলতে চাই না, কারণ ধারাবাহিক তো, একটু দর্শকদের কাছে একটু আনন্দ দিক, একটু রহস্য থাকুক সেটা চাই। আমরা দেখতে থাকুন সাধারণত, আমরা চেষ্টা করছি আপনাদের আনন্দ দেবার এবং মজা দেয়। আচ্ছা, আমরা প্রথম থেকেই শুনছিলাম একটা প্রেমের গল্প যেমন আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকশন আছে যেটা সিরিয়ালে খুব একটা সচরাচর দেখা যায় না, তো অ্যাকশন নিয়ে যদি কিছু বলো যে কী ধরনের অ্যাকশন বা কারা এখানে অ্যাকশন, মানে কারা শেখাচ্ছেন অ্যাকশন? অ্যাকচুয়ালি অ্যাকশন বলতে আমাদের ধারাবাহিকে যতটুকু দরকার ততটুকুই, কারণ আমরা মূলত মা মাসিমাদেরই গল্প বলবো যারা আমাদের মেন দর্শক। এখানে অ্যাকশনটা সেরকমভাবে আমরা ছবিতে আমরা যেভাবে দেখে অভ্যস্ত বা যেইতে সেখানে ততটা নেই, কিন্তু আমরা কিছু কিছু, যেহেতু আমরা মেন স্ট্রিমের গল্প, যেহেতু আমরা চাই একটু হিরোইজম ব্যাপারটা আসুক, তৈরি হোক, সেখানে আমরা যতটা দরকার ততটা অ্যাকশন করছি। তার জন্য আমাদের যে এখানে লোক, আমাদের যে অ্যাকশন, আমাদের যে প্রোমোটার যেটা করেছেন, তিনি সাউথ থেকে একজন অ্যাকশন মাস্টার এসেছিলেন, ফাইট মাস্টার এসেছিলেন, তিনি আমাদের প্রোমোটার করেছেন, তাদের সাথেও আমার কথা হয়েছে বা সুশান্ত দার কথা হয়েছে। আমাদের পরবর্তীকালে যদি কোনো ভাইটাল এরকম অ্যাকশন থাকে আমরা তাকে দিয়েও করাতে পারি, হ্যাঁ। তো আমরা চেষ্টা করব যে অ্যাকশনটা কিন্তু মজাদার অ্যাকশন হতে, এটা সম্পূর্ণভাবে একটু অন্যরকম, হ্যাঁ, কোনো ভায়োলেন্স না, এটা দর্শকদের খুব আনন্দ দেবে, যে অ্যাকশনটার মধ্যে একটু এন্টারটেনমেন্ট থাকবে, যে অ্যাকশনটার মধ্যে একটু মজা থাকবে। সুন্দরলাল সেই ধরনের অ্যাকশন করতে অভ্যস্ত। ছদ্মবেশীতে দুই পুরুষের কেন্দ্রে রয়েছে যে মানুষ তিনি লাবণ্য, আর লাবণ্য রয়েছে আজ আমাদের সঙ্গে। লাবণ্য, ফার্স্টে জিজ্ঞেস করো তোমার প্রথম সিরিয়াল কেমন লাগছে? আমি খুবই এক্সাইটেড এই প্রথম সিরিয়াল, আর আমি সুশান্তদাকে ধন্যবাদ জানাই আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য।
এখানে তো দুজন পুরুষের মাঝখানে তোমাকে দেখা যাবে, অমিত এবং সুন্দরলাল। তো কার সাথে তুমি বেশি কানেক্ট করতে পারছো সিরিয়াল, অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুটোই? অফস্ক্রিন আমি দুজনের সাথে কানেক্ট করতে পারছি, বাট অনস্ক্রিন কার সাথে এক্স্যাক্টলি কানেক্ট করতে পারছি সেটা দেখতে হলে দেখতে হবে ছদ্মবেশী। আর তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো, এমনিতেই তো ভীষণ মিষ্টি, আর সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি লুকটা খুব মিষ্টি, তো সেটা নিয়ে যদি বলো কি ধরনের? আচ্ছা, লাবণ্য ক্যারেক্টারটার নাম, বাট লাবণ্য হচ্ছে খুবই মিষ্টি একটা মেয়ে, যার কাছে তার সংসার হচ্ছে মূল্যহীন, তার সংসারকে নিয়ে সে বেঁচে থাকে, সে তার স্বামীকে খুবই ভালোবাসে, আর তার কাছে মেয়ে মানে তার একমাত্র সম্বল যাকে ঘিরে সে বেঁচে আছে। আর আরও বাকি কিছু জানতে হলে দেখতে হবে ছদ্মবেশী। আচ্ছা, এটা একটা অ্যাকশন রোম্যান্টিক সিরিয়াল, তো সেখানে রোম্যান্সিজম মানে রোম্যান্টিক তোমাকে আমরা বুঝতেই পারছি, তুমি রোম্যান্টিক রোম্যান্টিসিজমে তোমায় পাওয়া যাবে, অ্যাকশন করতে কি দেখা যাবে একটু আধটু? অ্যাকশন করুন শুধুই রোম্যান্টিসিজম? হ্যাঁ না, অ্যাকশনে দেখা যাবে না, বিকজ এত শাড়ি ফাড়ি পরে দৌড়ানো পসিবল না, তো হ্যাঁ রোম্যান্টিসিজম অবভিয়াসলি দেখা যাবে। আর কিছুদিনের মধ্যেই আসছে, মানে অলরেডি চলে আসছে, তো সেটা নিয়ে যদি কিছু দর্শকদের বলে দাও যে সিরিয়ালটা দেখার কথা। একদম 13 ফেব্রুয়ারি থেকে আসছে জি বাংলাতে 8:30টার সময়, জি বাংলা ও জি বাংলা HD-তে ছদ্মবেশী। দেখতে দয়া করে ভুলবেন না, আমরা অনেক 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 পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের খুশি করার জন্য, দেখতে একদম ভুলবেন না ছদ্মবেশী। অমিত কোথায় তুমি? অমিত রায় তেরা খেল।